सो वेलकम बैक फ्रेंड्स, आज के जो क्लास डिसकस करब से हमें वीएम नेटवर्क सम्बन्धे जानब। वीएम नेटवर्क बेपार कि हे देखो ये जो आप एक वी सेंटर नहीं पर क्या करी जी हमें छवि देखी ठीक है तो यह कत कतगुलो नेटवर्क क्या कर देखो एक हे नम्बर वन एक वर्चुअल मेशिन तरह एक नेटवर्के कनेक्टेड राइट तो हमें कि करते वर्चुअल मेशन आईपी दिए पर हमें वी सेंटर सर्वर थ्रू दिए ESXi होस्टर भेतर दिए गए वर्चुअल मेशन के कनेक्ट करते राइट। और एक ESXi होस्टर एक नेटवर्क चलते राइट एवं ESXi होस्टर जो नेटवर्क चलते से ही नेटवर्कटाई क्योंकि वर्चुअलि क्योंकि कम्प्यूटरगुलो जरा वीएम आज ता क्यों से नेटवर्क यूज कर राइट और से ही नेटवर्क यूज कर। सिमिलारलि दुटो ESXi होस्टर मध्य कि कम्युनिकेशन थाकबे एखाने वी मोशन बोले एक जिनिस है जेखाने आमी कि करते पारी एक वीएम के एक होस्ट थेके अन्य होस्टे माइग्रेट करते हैं राइट तो सेखाने वी सेंटर एक ESXi थेके एक रानिंग वीएम के अन्य वीएम अन्य होस्टे माइग्रेट करछे सेखाने एक धरनेर नेटवर्क आमादेर यूज करा होच्छे। तो ये जो माल्टिपल टाइप्स अफ नेटवर्क एवं माल्टिपल टाइप्स अफ मेशिन्स जेखाने यूज होच्छे एखाने कि आछे एखे कि फिजिकल नेटवर्क यूज होच्छे आबार किछु वर्चुअल नेटवर्क किन्तु क्रिएट करे आमरा वर्चुअलिओ किन्तु मेशिनगुलोके एके अपरेर साथे किन्तु कानेक्ट करछि राइट और रॉन्ग तार माने एई जे नेटवर्किंग एर गल्पटा आमी बोललाम एखाने कि होच्छे किछु फिजिकल लेवेलेओ किछु नेटवर्क यूज होच्छे आर किछु वर्चुअल लेवेलेओ किन्तु किछु नेटवर्क आमरा यूज करछि। वर्चुअल लेवेले कि रकम जखन एकटा होस्ट एकटा वीएम आर एकटा वीएम एर साथे कम्युनिकेशन करछे तो वीएम तो एखाने कि वीएम आमी वर्चुअलि क्रिएट करछि ताहले तादेर नेटवर्क तो तादेर वर्चुअल थाकबे ताई तो ताहले वीएम नेटवर्कटाके बुझते गेले वीएम नेटवर्केर दुखाना टाइप आछे আমি একটুখানি এখানে বলে দিই সেই দুটো টাইপ কি যখন আমরা ভিএম নেটওয়ার্কে আমরা নেটওয়ার্ক করি এখানে আমরা দুখানা টাইপের নেটওয়ার্ক পাই সেটাকে আমরা বলি একটা স্ট্যান্ডার্ড সুইচ নেটওয়ার্ক একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সুইচ নেটওয়ার্ক বলতে বল না। স্ট্যান্ডার্ড সুইচ নেটওয়ার্ক যে নেটওয়ার্কটা কাজ করে এটা ESXi লেভেলে কাজ করে আমরা ESXi লেভেলে যে নেটওয়ার্কটাকে ম্যানেজ করি সেটা আমরা স্ট্যান্ডার্ড সুইচ নেটওয়ার্কটাকে ম্যানেজ করি আর যখন আমরা ভি সেন্টার সার্ভার লেভেলে যে নেটওয়ার্কটাকে আমরা ম্যানেজ করি সেটাকে আমরা ডিস্ট্রিবিউটেড সুইচ নেটওয়ার্ক বলি। ক্লিয়ার হয়ে গেছে? ফারস্টে আমাদের কি দরকার? ফারস্টে আমাদের স্ট্যান্ডার্ড সুইচ নেটওয়ার্কটাকে ভালো করে বুঝতে হবে। এবার স্ট্যান্ডার্ড সুইচ নেটওয়ার্কটা মানে হচ্ছে যখনই আমরা কোনো ESXi তে আমি এখনই দেখাবো একটুখানি থিওরিটা বলে দিই যখনই কোনো আমরা ESXi তে আমরা হাইপারভাইজার ESXi হাইপারভাইজারটা ইনস্টল করি সেই ESXi তে বাই ডিফল্ট ওখানে একটা ভার্চুয়াল সুইচ কিন্তু কনফিগার হয়ে যায় বাই ডিফল্ট একটা ভার্চুয়াল সুইচ কিন্তু কনফিগার হয়ে যায় যেটা নাম করা হচ্ছে যেটা নাম হচ্ছে ভি সুইচ জিরো একটা ভার্চুয়াল সুইচ জিরো বলে একটা কনফিগার হয়ে যায়। এই ভার্চুয়াল সুইচের দুটো কি বলবো দুটো পোর্শন থাকবে একটা হচ্ছে ফিজিক্যাল পোর্শন একটা হচ্ছে লজিক্যাল পোর্শন। ফিজিক্যাল মানে যেটা আমি ফিজিক্যালি দেখছি লজিক্যাল মানে যেটা আমরা ভার্চুয়ালি যেটা আমরা ইউজ করছি ঠিক আছে। আমরা যখন কোনো ESXi কে আইপি দিই তখন সেই আইপিটা কোথায় যায়? আমাদের ESXi তে একটা ভিএম কার্নাল বলে একটা আছে যেখানে আমার আইপিটা কিন্তু ভিএম কার্নালে গিয়ে স্টোর হয়। ফর এক্সাম্পল আমরা যখন আমাদের ল্যান কার্ডে আইপিটা দিই আমরা সচরাচর এই কথাটাই বলি আমি অনেকবার বলেছি যে ল্যান ইন্টারফেসে গিয়ে আইপিটা দিই তো আমাদের যে আইপিটা দিই সেটা কি আমাদের ল্যান কার্ডের ওপর গিয়ে বসে যে হার্ডওয়্যারটা যে সেখানে বসে সেখানে বসে না। আমাদের টিসিপি আইপি একটা স্ট্যাক আছে মেশিনে সেই টিসিপি আইপি স্ট্যাকে গিয়ে আমার আইপিটা কিন্তু বসছে রাইট। সিমিলারলি আমরা যখন একটা ESXi তে আইপি দিচ্ছি সেই ESXi তে আইপিটা কোথায় যাচ্ছে? আমার ভিএম কার্নালে কিন্তু যাচ্ছে। দ্যাট মিন্স আমি যখন আমার ESXi তে কোনো ট্রাফিক ফরওয়ার্ড করছি সেই ট্রাফিকটা কোথায় যায়? আমার ভিএম কার্নালের কাছে আগে ট্রাফিকটা যায়। ক্লিয়ার করতে পারলাম কি পারলাম না? এবারে ভিএম কার্নালের কাছে ট্রাফিকটা কিভাবে যাচ্ছে? আমার ESXi এর একটা ফিজিক্যাল ইন্টারফেস থাকবে কি থাকবে না? ESXi এর ফিজিক্যাল ইন্টারফেস থাকবে, ওই ফিজিক্যাল ইন্টারফেস দিয়ে পরে আমার ভিএম কার্নালের কাছে যাচ্ছে। এবার সেই ট্রাফিকটা কার কার জন্য হতে পারে? সেই ট্রাফিকটা আমার ESXi এর জন্য হতে পারে, আবার সেই ট্রাফিকটা আমার ভার্চুয়াল যে মেশিনগুলো আছে ভার্চুয়াল মেশিনের জন্য হতে পারে রাইট। তো ভিএম কার্নাল থেকে ট্রাফিকটা কি হচ্ছে? লজিক্যালি দুটো ভার্চুয়াল পোর্শনে কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে। যদি ভিএম নেটওয়ার্কটা হচ্ছে ভার্চুয়াল মেশিনের জন্য নেটওয়ার্কটা আর ESXi যে নেটওয়ার্কটা হচ্ছে সেটা হচ্ছে আমার ম্যানেজমেন্ট নেটওয়ার্ক। বলতে পারলাম কি পারলাম না? আমি যখন ESXi কে কোনো কিছু ম্যানেজ করছি সেটা আমার ম্যানেজমেন্ট নেটওয়ার্কে গিয়ে পরে ঢুকছে, আর যখন ভার্চুয়াল মেশিনকে যখন ম্যানেজ করছি তখন ওটা আমার ভিএম নেটওয়ার্কে গিয়ে ঢুকছে। তাহলে এইখানে কি হচ্ছে? এটা আমি ভার্চুয়ালি বা লজিক্যালি কিন্তু নেটওয়ার্কটাকে ভিএম নেটওয়ার্ক আর ম্যানেজমেন্ট নেটওয়ার্কে ডিভাইড করে নিয়েছি। বলতে পারলাম কি পারলাম না? ঢুকছে একটাই ফিজিক্যাল ইন্টারফেসে,
সেটা আমার ভিএম কার্নেলের কাছে যাচ্ছে, ভিএম কার্নেল দেখছে এটা আমি আমার ভিএম এর জন্য নেটওয়ার্ক খুলে এটা আমার ভার্চুয়াল মেশিনের দিকে আমার ফরওয়ার্ড হয়ে যাবে, মানে ভিএম নেটওয়ার্কের দিকে ফরওয়ার্ড হয়ে যাবে, যেটা আমার কাছে ভার্চুয়ালি ইএসএক্স এর কাছে সেটা একটা ফিজিক্যাল, আমি অ্যাজ আ ইউজার বুঝতে পারছি এটা ভার্চুয়ালি এটা আমরা করছি, কিন্তু ইএসএক্স সেটাকে বোঝার জন্য কি করছে যে ভিএম নেটওয়ার্ক একটা সেপারেট নেটওয়ার্ক বানিয়েছে, ইএসএক্স ম্যানেজমেন্ট নেটওয়ার্ক একটা সেপারেট নেটওয়ার্ক বানিয়েছে, রাইট? তো এইটাই যদি আমরা এখানে এসে আমরা দেখার চেষ্টা করি আমাদের ল্যাপটপে, ফার্স্টে আমি ইএসএক্স লেভেল থেকে এটাকে দেখানোর চেষ্টা করি, তারপরে আমি ভিসেন্টার সার্ভারে আসবো। যদি আমি এখানে আমার ইএসএক্স লগ ইন করি 10.0.0.1, ঠিক আছে, আমি এই ইএসএক্স এতে লগ ইন করছি, ওকে। তো এখানে ধরে নাও যখন লগ ইন করবো আমার আমাদের এগুলো ডিফল্ট স্ক্রিন থাকবে এখানে, ঠিক আছে, এটা আমার ইএসএক্স আই আমি এখানে দেখতে পাচ্ছি। এবারে ইএসএক্স আর এখানে দেখো যেরকম আমরা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার সময় ভার্চুয়াল মেশিন দেখেছি, এখানে আমরা এখান থেকে যদি আমরা নেটওয়ার্কিংয়ে যাই, তো নেটওয়ার্কিংয়ে গিয়ে আমি এখানে কিছু অপশানস পাচ্ছি, ভালো করে বুঝানো আগে, রাইট? তো যে অপশানগুলো পাচ্ছি এখানে সবার উপরে কী আছে, ভার্চুয়াল সুইচ, রাইট? আমি যখন এখানে ইএসএক্স আই ইনস্টল করেছিলাম আমি কি দেখতে পাচ্ছি এখানে আমার একটা ভি সুইচ 0 বলে একটা অটোমেটিক একটা সুইচ কিন্তু ইনস্টল হয়ে গেছে, হয়েছে কি হয়নি, রাইট? তো আমি আমার ডায়াগ্রামে বোঝালাম একটা ভি সুইচ আমার এখানে ইনস্টল হবে। এবার যদি এই যে ভি সুইচটা আছে এটা কী টাইপের সুইচ বলছে, স্ট্যান্ডার্ড ভি সুইচ। আমি বলেছিলাম ইএসএক্স আই লেভেলে যে সুইচটা আমরা ম্যানেজ করে থাকি সেটা কী হচ্ছে, সেটা আমার স্ট্যান্ডার্ড সুইচ, স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক, তাই তো? এবারে যদি আমি এই ভি সুইচের উপর ক্লিক করি, খুব ভালো করে বোঝো, আমি এখানে ক্লিক করলাম ভি সুইচের উপরে, এবং যদি আমরা এখান থেকে তলায় চলে আসি, এটাকে দেখি, এটাকে যদি স্ক্রল ডাউন করে নিচে নামানো যায়, আচ্ছা যাচ্ছে না, এইখানে তলায় এসো, তলায় এই জায়গাটা খুব ভালো করে বুঝবে, এই হচ্ছে আমার সুইচ, রাইট? এই সুইচের রাইট হ্যান্ড সাইড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ফিজিক্যাল নেটওয়ার্কটা, দেখো ফিজিক্যাল অ্যাডাপ্টার আছে, কটা আছে, একটা আছে, রাইট? আর আমার এই সুইচের এই দিকটা হচ্ছে আমার ধরে নাও লজিক্যাল পোর্শন অফ দ্য সুইচ, রাইট? এই লজিক্যাল পোর্শনটা আবার দুটো পোর্শনে ডিভাইড করা হয়েছে, একটা হচ্ছে আমার ভিএম নেটওয়ার্ক, একটা হচ্ছে আমার ম্যানেজমেন্ট নেটওয়ার্ক। ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? ভিএম নেটওয়ার্কে কারা কানেক্টেড, দুখানা ভার্চুয়াল মেশিন আছে, দুখানা ভার্চুয়াল মেশিন এখানে দুটো পোর্টে কানেক্টেড আমি দেখতে পাচ্ছি, বাট দিস ইজ লজিক্যালি, রাইট? ম্যানেজমেন্ট নেটওয়ার্কে কে আছে, আমার ম্যানেজমেন্ট নেটওয়ার্কে একটাই পোর্ট আছে, এবং দেখো আমার যে কার্নেল যেটা আছে ভিএম কার্নেল বলে যে পোর্টটা আছে যেখানে আমি আইপি ভিএম কার্নেল যে পড়েছে সেখানে কিন্তু আমার আইপি অ্যাড্রেসটা কিন্তু দেওয়া আছে, বোঝাতে পারলাম কি পারলাম না, ক্লিয়ার হচ্ছে? দ্যাট মিন্স যখন আমার এই ফিজিক্যাল পোর্টে যখন আইপি অ্যাড্রেসটা আসছে এই আইপি 10.0.0.1কে যখন আমি কানেক্ট করছি তখন আমার কিন্তু কোথায় যাচ্ছে, আমার ট্র্যাফিকটা কিন্তু এদিক থেকে আমার ভিএম কার্নেলে চলে আসছে। বা যদি আমি কখনো কোনো ভিএম মেশিনকে কানেক্ট করি সেটাও তো আমার এই ফিজিক্যাল অ্যাডাপ্টার দিয়ে পরেই আসবে, তো তখন কী হচ্ছে যখন আমি কোনো ফিজিক্যাল মেশিনকে কানেক্ট করছি তখন আমার ট্র্যাফিকটা এই ইন্টারফেস, এই ফিজিক্যাল ইন্টারফেস দিয়ে পরে এদিক থেকে আমার ভিএম নেটওয়ার্কে কিন্তু এন্টার করছে। ক্লিয়ার করতে পারলাম কি পারলাম না, এতদূর কোনো ডাউট আছে? একটু কনফিউজিং লাগছে ব্যাপারটা, কী কনফিউজিং লাগছে একটুখানি বলো। আরেকবার রিপিট করব, এটা হচ্ছে আমার ফিজিক্যাল ইন্টারফেস, ঠিক আছে? এই ফিজিক্যাল ইন্টারফেসের আমার যা ট্র্যাফিক আছে আমার ফিজিক্যাল ইন্টারফেসে আছে। এবার আমি বলেছিলাম এই ফিজিক্যাল ইন্টারফেসের ট্র্যাফিকটা দুটো পোর্শনের জন্য হতে পারে, এক হতে পারে আমার ইএসএক্স এর জন্য হতে পারে, এক হতে পারে ইএসএক্স এর যে ভার্চুয়াল মেশিন সেই ভার্চুয়াল মেশিনের জন্য হতে পারে। তাহলে আমি লজিক্যালি কী করেছি, এই ট্র্যাফিকটাকে আবার এখানে দুটো ধরে নাও, এটা একটা সুইচ আর এটা আরও দুটো সুইচ, মানে টোটাল তিনটে সুইচ, ব্যাপারটা বলতে পারছি? ট্রাফিকটা কীরকম আসছে যদি আমি এটাকে একটুখানি মিনিমাইজ করি, আমি একটু এক্সপ্লেন করি ব্যাপারটাকে, তুমি এরকম ধরে নাও এখানে আমার একটা সুইচ আছে, ঠিক আছে, এটা আমার ধরে নাও সুইচ হচ্ছে ভি সুইচ, ভি এস ডাব্লু আই টি সি এইচ ভি সুইচ 0, ঠিক আছে, এবং এই ভি সুইচ 0 দুটো সুইচের সাথে কানেক্টেড, ক্লিয়ার? যদি আমরা যদি ফিজিক্যাল সুইচের ব্যাপারটা বুঝি, এই ভি সুইচ আমার দুটো সুইচের সাথে কানেক্টেড, ক্লিয়ার? এবং একটা সুইচ হচ্ছে আমার ম্যানেজমেন্ট নেটওয়ার্কের জন্য, মানে একটা সুইচের নাম হচ্ছে আমার ম্যানেজমেন্ট, রাইট?
আর একটা সুইচের নাম হচ্ছে আমার ভিএম। এবারে এই সুইচে এখান থেকে যদি কোনো আমার ট্রাফিক আসে, যদি ম্যানেজমেন্ট নেটওয়ার্কের জন্য হয় তাহলে সুইচ এদিকে ফরওয়ার্ড করবে, আর যদি ভিএম এর জন্য হয় তাহলে এদিকে ট্রাফিক ফরওয়ার্ড করবে, তাই তো? এবার এই পুরোটাই ধরে নাও, এখানে এই পুরো জিনিসটাই ধরে নাও, এখানে একটাই ইউনিট, রাইট? দিস ইজ মাই ফিজিক্যাল, ট্রাফিক এখানে আসছে, দিস আর মাই লজিক্যাল সুইচ, একটা এদিকে ট্রাফিক চলে যাচ্ছে, একটা এদিকে ট্রাফিক চলে যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না, রাইট? লজিক্যালি জিনিসটাকে করা হয়েছে। তো এইখানে এই যে আমার ভিএম নেটওয়ার্ক বা ম্যানেজমেন্ট নেটওয়ার্ক, এটাকে আমরা কি বলি, পোর্ট গ্রুপ বলি। কি বলা হয়? পোর্ট গ্রুপ। তাহলে এই সুইচে কতগুলো পোর্ট গ্রুপ আছে আমি যদি বলি, কতগুলো পোর্ট গ্রুপ দেখতে পাচ্ছি? আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। দুখানা পোর্ট গ্রুপ আছে, একটা হচ্ছে ভিএম নেটওয়ার্ক পোর্ট গ্রুপ, একটা হচ্ছে ম্যানেজমেন্ট নেটওয়ার্ক পোর্ট গ্রুপ। বলতে পারলাম কি পারলাম না? আমরা যদি একদম ওপরে চলে আসি, ঠিক আছে, ভি সুইচ জিরোতে, যেখানে আমি দেখেছিলাম, এই ভি সুইচ জিরোতে আমি কী দেখতে পাচ্ছি? এটা একটা স্ট্যান্ডার্ড ভি সুইচ। কতগুলো পোর্ট গ্রুপ আছে? দুখানা পোর্ট গ্রুপ আছে, দেখতে পাচ্ছি। কতগুলো আপলিংস আছে? আপলিংস একখানা আছে না। হোয়াট ইজ দিস আপলিংক? আপলিংক কী হচ্ছে? আপলিংক হচ্ছে এইটা, কতগুলো ফিজিক্যাল অ্যাডাপ্টার আছে, দিস ইজ মাই আপলিংক। যদি এই একটা ফিজিক্যাল অ্যাডাপ্টার যদি আমার ডাউন হয়ে যায়, তাহলে কি আমার এই লজিক্যাল নেটওয়ার্কগুলোতে কেউ রিচ করতে পারবে? রিচ করতে পারবে না। সেই জন্যই ওপরে এখানে একটা এরার মেসেজ এখানে দেখাচ্ছে, দেখো, দিস ভার্চুয়াল সুইচ হ্যাজ নো আপলিং রিডান্ডেন্সি, আছে? তার মানে একটা যদি আপলিং যদি ডাউন হয়ে যায়, এর কোনো রিডান্ডেন্ট কানেকশন নেই যেভাবে আমি এখানে আবার আমি রিচ করতে পারি। তাহলে যদি আমাকে এখানে আপলিং রিডান্ডেন্সি যদি করতে হয়, তাহলে এই ESXi-তে আরও ল্যান কার্ড আমাকে লাগাতে হবে কি হবে না? জেনে রাখো, একটা ESXi-তে কখনো একটা ল্যান কার্ড থাকে না, ঠিক আছে? আজকের দিনে যে ESXi-এর যেগুলো মোস্ট পপুলার মডেল যেগুলো আমরা ইউজ করি, সেখানে চারটে বা পাঁচটা ল্যান কার্ড থাকে, ঠিক আছে? এবং বিভিন্ন ল্যান কার্ড বিভিন্ন জিনিসের জন্য ইউজ হয়, বাট আপলিংকের জন্য অ্যাটলিস্ট দুখানা ল্যান কার্ড আমরা কিন্তু ইউজ করি, ঠিক আছে? তো এখানে যদি আমাকে এই ESXi-তে যদি আমাকে ল্যান কার্ড অ্যাটাচ করতে হয়, কীভাবে করবো দেখাচ্ছি। যেমন ফিজিক্যাল মেশিনে আমরা ল্যান কার্ড অ্যাটাচ করি, আমাদের ফিজিক্যাল মেশিন, যা নর্মাল কম্পিউটার আমরা ল্যান কার্ড লাগাতে পারি কি পারি না, তেমনি ফিজিক্যাল যে ESXi যে আমাদের বক্সটা আছে, ঠিক আছে, হার্ডওয়্যারটা আছে বা হোস্টটা যেটা আছে, সেখানেও কিন্তু আমরা ল্যান কার্ড কিন্তু লাগাতে পারি, ল্যান পোর্ট কিন্তু লাগানো যায়। যেমন রাউটারে আমরা পোর্ট লাগাতে পারি, ল্যান পোর্ট, সিরিয়াল পোর্ট লাগাতে পারি, ESXi-তেও আমরা কিন্তু ল্যান পোর্ট কিন্তু লাগাতে পারি। ক্লিয়ার হয়ে গেছে? ঠিক আছে, স্লটস ওখানে করা আছে। আমি কী করছি, আমার যে ESXi-1 আছে, এই ESXi-1-এ আমি কিছু ল্যান পোর্ট এখানে অ্যাটাচ করে দিচ্ছি। কীভাবে অ্যাটাচ করবো? ESXi-1-এর আমি সেটিংসে যাব, সেটিংসে গিয়ে দেখতে পাচ্ছি এখানে কটা ল্যান কার্ড আছে, এখন একটাই ল্যান কার্ড আছে, রাইট? আমি এখানে কিছু ল্যান কার্ড অ্যাটাচ করে দিচ্ছি। আমি অ্যাডে গেলাম, অ্যাডে গিয়ে পরে কী নেবো, নেটওয়ার্ক অ্যাডাপ্টার নেবো, সেম ভিএম নেটে আমি একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাটাচ করলাম, দুখানা এলো। আমি টোটাল চারখানা করছি, কারণ এই ল্যাবটা যেরকম যেরকমভাবে আমাদের এগোবে, আমি এখানে আরও ল্যান কার্ড কিন্তু অ্যাটাচ করতে থাকবো। তিনটে হলো, ঠিক আছে, আর একটা ল্যান কার্ড নিচ্ছি, নেটওয়ার্ক অ্যাডাপ্টার আমি ধরেছি, আমি এখানে চারটে ল্যান কার্ড আমি এখানে অ্যাটাচ করলাম, ওকে করছি, রাইট? এই যে চারটে ল্যান কার্ড অ্যাটাচ করলাম, আমি আমার যদি ল্যাপটপে চলে যাই, চারটে ল্যান কার্ড আমার এখানে দেখতে পাবো উচিত কি উচিত না? উচিত। আমি এখানে আসছি নেটওয়ার্কিংয়ের ভেতরে, এখানে দেখো ফিজিক্যাল ল্যান কার্ড এখানে আছে, ফিজিক্যাল NIC কতগুলো আছে, এটা আমি কার দেখছি, ESXi দেখছি, 10.0.0.1। ফিজিক্যাল NIC এখানে কতগুলো দেখাচ্ছে এখনো পর্যন্ত? একটাই দেখাচ্ছে। এখানে রিফ্রেশ করলে দেখি কি দেখায়, যে আমার এখানে চারটে দেখাচ্ছে কি না। যদি না দেখায় তাহলে আমাকে ESXi-কে কী করতে হবে, একবার রিস্টার্ট করতে হবে, রাইট? আমি ESXi-তে যাচ্ছি, আমি এটাকে একবার রিস্টার্ট করবো, ESXi-কে রিস্টার্ট করার জন্য আমি কী করবো, এখানে F12 প্রেস করছি, কেন আমার ESXi ল্যান কার্ডগুলোকে ইয়ে করছে না। F11 দিয়ে রিস্টার্ট আছে, আমি ফোর্সফুলি টার্মিনেট করে এখানে F11 দিয়ে আমি এটাকে রিস্টার্ট করছি, রিস্টার্ট ইন প্রোগ্রেস এখানে লিখে দিয়েছে, ঠিক আছে, রিস্টার্ট হোক, তারপর আমরা আবার এখানে রিজিউম করবো। সো আমার এখানে সিস্টেম রিস্টার্ট নিয়ে নিয়েছে, ঠিক আছে। এবার আমি চলে আসছি আমার ল্যাপটপে, ল্যাপটপে এখানে এসে আমি একবার জিনিসটাকে রিফ্রেশ করবো, আরে কী হলো এটা, ওকে রিফ্রেশ।
না দেখাচ্ছে না এখনো। আচ্ছা লগ অফ করে লগ ইন করি একবার, রুট দিয়ে পরে লগ ইন করছি একবার। আমি ESXi 1 তো অ্যাড করলাম তো, চলো নেটওয়ার্কিংয়ে যাচ্ছি। ফিজিক্যাল ইন্টারফেস একটাই দেখাচ্ছে, আমি কোথায় অ্যাড করলাম আমি দেখি একবার। ESXi 1 লগ ইন করেছি, হ্যাঁ ESXi 1 তো চারখানা ল্যান্ড কার্ড দিয়েছি। আর আমি রিস্টার্ট কোনটা করলাম, ESXi 2 করলাম? আর ইউ শিওর অ্যাবাউট দ্যাট? একবার রিস্টার্ট করতে লাগে, এটা ঠিক। কোড গ্রুপ V-Swiss 0, NIC একটাই দেখাচ্ছে এখানে। আমি ESXi 2 আরেকবার রিস্টার্ট করছি। এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এসকেপ করি, আমি আবার ভালো করে দেখে নিই আমি এখানে কিসে কানেক্টেড আছি। ESXi 1 কানেক্টেড আছি, রাইট? 10.0.0.1 আমি ল্যান্ড কার্ড কোথায় অ্যাটাচ করেছি? ESXi 1 অ্যাটাচ করেছি। তাহলে আমি রিস্টার্টও আমি ESXi 1 করেছি, আর একবার রিস্টার্ট করি। রিস্টার্ট হয়ে গেছে, রিফ্রেশ করে দেখি একবার। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাছে তাহলে চারখানা ফিজিক্যাল অ্যাডাপ্টার আমাদের কাছে চলে এসেছে, রাইট? আবার আমি আমার ভার্চুয়াল সুইচে যাচ্ছি, ঠিক আছে? ভার্চুয়াল সুইচে V-Swiss 0 আমি এবার সিলেক্ট করছি। এখানে কটা আপলিংস দেখাচ্ছে? একটা আপলিংস দেখাচ্ছে, কারণ এখনও পর্যন্ত আমরা একটাই ফিজিক্যাল ইন্টারফেসে কানেক্ট করেছি। তো যদি আমাকে এখানে রিডান্ডেন্সি রাখতে হয়, তাহলে আমার কাছে আরও তিনখানা ফিজিক্যাল অ্যাডাপ্টার আছে, তাহলে আমার আরও তিনটে ফিজিক্যাল অ্যাডাপ্টারকে আমার এখানে, তার মধ্যে আরও একজনকে অ্যাটলিস্ট অ্যাড করা উচিত। তো আপলিংস যদি আমাকে এখানে অ্যাড করতে হয় কী করে করবো? এখানে ওপরে দেখো অ্যাড আপলিংস বলে একটা অপশন দেওয়া আছে, যেই অ্যাড আপলিংসে গিয়ে আমরা ক্লিক করব, এখানে কিন্তু আমার কাছে অপশন এখানে চলে এসছে। MTU সাইজ আমরা কোনো রকম সেটিংস আমরা চেঞ্জ করবো না, এটা বাই ডিফল্ট রেখে দেবো। আপলিক 1 এখানে দেখাচ্ছে VM NIC 0, রাইট? আচ্ছা এইটা একটুখানি বলে দিই, VM NIC 0 কী বোঝানোর আগে, এইখানে যে আমি আপলিংক একটা দেখতে পাচ্ছি অ্যাডাপ্টার, এটা কী দেখাচ্ছে? VM NIC 0 দেখাচ্ছে তো, মানে একটা ফিজিক্যাল অ্যাডাপ্টার অলরেডি লাগানো আছে। যখন আমরা কোনো NIC কে আমরা যখন এখানে দেখি, আমি যদি একটুখানি এখান থেকে যদি বাইরে যাই, ভার্চুয়াল সুইচে গিয়ে ক্লিক করি, নেটওয়ার্কিংয়ে ফিজিক্যাল অ্যাডাপ্টারে, এই দেখো VM NIC 0, VM NIC 1, VM NIC 2, VM NIC 3, চারটে আমি ইন্টারফেস কিন্তু দেখতে পাচ্ছি। VM NIC 0 অলরেডি এখানে কী আছে? লিঙ্ক হয়ে আছে। আমি এখানে আর একটা পোর্ট লিঙ্ক করব, কোনটাকে করে দেবো? এই তিনটের মধ্যে যে কোনো একটা আমি VM NIC 1 এখানে লিঙ্ক করে দেবো, ঠিক আছে? কী করে করছি? ভার্চুয়াল সুইচে গেলাম, অ্যাড আপলিঙ্কে যাব। যেই অ্যাড আপলিঙ্কে যাচ্ছি, আপলিঙ্ক 1 কী আছে? VM NIC 0 আছে। আপলিঙ্ক 2 কাকে অ্যাড করে দিলাম? VM NIC 1 অ্যাড করে দিলাম, রাইট? এখানে আমরা কোনো রকম কোনো কিছু চেঞ্জেস না করে সিম্পল আমি এখানে সেভ করে দেবো। ওয়ান্স আমি এখানে সেভ করে দিচ্ছি, এখন যদি আমি আমার যদি এটাকে দেখি, আমার দুখানা ফিজিক্যাল অ্যাডাপ্টার কাজ করছে। কার্নেলের IP কিন্তু একটাই আছে, যখন আমি কার্নেলের IP আমি এখানে যখন কোনো ট্র্যাফিক পাঠাবো, সেটা আমার এই NIC থেকেও আসতে পারে, এই NIC থেকেও আসতে পারে। এই দুটো NIC কিন্তু আমার ফিজিক্যাল। এবং জেনে রাখো ESXi অটো লোড ব্যালেন্সিং ক্যাপাবিলিটি আছে, যে ট্র্যাফিকটাকেও দুটো NIC মধ্যে কিন্তু লোড ব্যালেন্স করে নেবে, আমাকে আলাদা করে কোনো লোড ব্যালেন্সিং করার কোনো এখানে প্রয়োজন নেই। ক্লিয়ার করতে পারছি? কারণ দুটোই আমার ইন্টারফেস কিন্তু অ্যাক্টিভ আছে। এতদূর ক্লিয়ার হয়ে গেছে? এবারে আমার এখানে একটাই সুইচ আছে, V-Swiss 0, রাইট? এবং এই সুইচটা কখন ক্রিয়েট হয়েছিল, এই যে V-Swiss 0 কখন ক্রিয়েট হয়েছিল? যখন আমি এখানে ESXi ইনস্টল করেছিলাম, রাইট? ESXi হাইপারভাইজারটাকে ইনস্টল করেছিলাম। এই V-Swiss 0 দুখানা পোর্ট গ্রুপ দেখতে পাচ্ছি। যদি এখানে আমি পোর্ট গ্রুপসের ভেতরে যাই, দুখানা পোর্ট গ্রুপ দেখাচ্ছে এখানে। একটা দেখাচ্ছে VM নেটওয়ার্ক, একটা হচ্ছে ম্যানেজমেন্ট নেটওয়ার্ক। VM নেটওয়ার্কে কারা অ্যাটাচ আছে? শুধু ভার্চুয়াল মেশিনে এখানে অ্যাটাচ করা আছে। এটা পুরোটা দেখো, VM নেটওয়ার্ক অ্যাক্টিভ, ঠিক আছে? VLAN ID কিছু ইউজ করছে না। টাইপ কি? স্ট্যান্ডার্ড পোর্ট গ্রুপ, কেন? স্ট্যান্ডার্ড সুইচের সাথে কানেক্টেড, ঠিক আছে? কোন সুইচের সাথে আছে? V-Swiss 0 সাথে আছে। বলতে পারলাম কি পারলাম না? V-Swiss হচ্ছে ভার্চুয়াল সুইচ কিন্তু একটা,
যে যে ভার্চুয়াল সুইচের আমার একদিকে ফিজিক্যাল অ্যাল্টারনেটর কানেক্ট করছে, একদিকে আমার লজিক্যাল পোর্ট গ্রুপ কানেক্ট করছে, রাইট? বললাম পোর্ট গ্রুপ দুখানা ছিল, ভিএম নেটওয়ার্ক, ম্যানেজমেন্ট নেটওয়ার্ক। তো এখন এই ভার্চুয়াল ভি সুইচ জিরোতে কটা ভিএম কানেক্টেড? দুখানা আছে। আমি যখন এখানে ভিএম বানিয়েছিলাম, আমি এখানে আজকে একটা ভিএম বানিয়ে দেখাবো। যখনই আমরা কোনো ভিএমকে ক্রিয়েট করি, ওখানে অটোমেটিক বাই ডিফল্ট একটা ভিএম নেটওয়ার্ক বলে সিলেক্ট হয়ে যায় যে এই ভিএম নেটওয়ার্কে আমি আমার মেশিনটাকে কানেক্ট করবো। সেই ভিএম নেটওয়ার্কটা কোনটা? এটা হচ্ছে সেই ভিএম নেটওয়ার্ক। আজকে আমি করে পরে দেখাবো একবার, ঠিক আছে, সেই অপশানটা কোথায় থাকে। ম্যানেজমেন্ট নেটওয়ার্ক সেপারেট আছে, ঠিক আছে। এইখানে যদি আমি ভিএম নেটওয়ার্কে গিয়ে পরে যদি ক্লিক করি, এখানে ভিএম নেটওয়ার্কে আমি দেখতে পাচ্ছি ভিএম নেটওয়ার্কে কী কী দেখাচ্ছে, শুধু আমার দুখানা ভার্চুয়াল মেশিন দেখাচ্ছে। বলতে পারলাম, আমি যদি ভার্চুয়াল মেশিনে আইপি অ্যাড্রেস দিয়ে রাখি, তাহলে আমি তাদের আইপি অ্যাড্রেসগুলো এখানে আমি কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। এবার আমরা সিকিউরিটি পলিসি আমরা দেখেছিলাম একটু আগে, এনআইসি টিমিং তোমরা জানো জিনিসটা কি। এর আগে আমরা এনআইসি টিমিং আমরা অন্য টপিকে করেছি, ভিএমওয়্যারে করিনি। তো এখানে আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি, রাইট? আমি যদি এখান থেকে নেটওয়ার্কিং আবার আসি, যদি ম্যানেজমেন্ট নেটওয়ার্কে গিয়ে পরে ক্লিক করি, তাহলে আমার ম্যানেজমেন্ট নেটওয়ার্ক কী কী আছে, এই হচ্ছে আমার ম্যানেজমেন্ট নেটওয়ার্ক, রাইট? ম্যানেজমেন্ট নেটওয়ার্ক একটাই আছে, যেখানে আমি ভিএম কার্নাল পোর্টকে দেখতে পাচ্ছি, বলতে পারছি এই তার আইপি অ্যাড্রেস ভিএম কার্নাল পোর্টের, রাইট? এছাড়া ঠিক আছে, আমি এখানে কি করছি, আমার এখানে একটা ভি সুইচ জিরো অটোমেটিক ক্রিয়েট হয়েছিল, ঠিক আছে। আমি এখানে যেটা করব, আমি এখানে আর একটা ভার্চুয়াল সুইচ এখানে ক্রিয়েট করব। আজকে আমি যেটা এখানে করে দেখাবো, তোমাদের ডাউটটা তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে আর একটা ভার্চুয়াল সুইচ ক্রিয়েট করব, সেই ভার্চুয়াল সুইচে আমি দুখানা পোর্ট গ্রুপ বানাবো, যেরকম এখানে ভিএম নেটওয়ার্ক আছে, ওখানেও দুখানা পোর্ট গ্রুপ বানাবো। একটা ভিএম নেটওয়ার্ক আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট নেটওয়ার্ক। বলতে পারছি কি পারছি না, ক্লিয়ার? এবং এটাও তোমাকে বলে রাখি, আমি যদি চাই আমার এখানে কিছু ভিএম থাকবে যারা ভার্চুয়াল সুইচ জিরোতে কানেক্টেড থাকবে, আর একটা যখন ভার্চুয়াল সুইচ বানাবো, কিছু আমার নেটওয়ার্ক থাকবে যারা আমার নতুন ভার্চুয়াল সুইচে কানেক্টেড থাকবে। ক্লিয়ার করতে পারছি? সেটা কীভাবে করবো, করলে পরে অনেকটা ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কারণ এটা একটু প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে দেখতে হবে। আমি আগে এখানে একটা ভার্চুয়াল সুইচ ক্রিয়েট করি, সেটা আমরা নেক্সট ভিডিওতে তাহলে আমি এখানে কন্টিনিউ করছি। ভিডিওটা আমি এখানে স্টপ করে রাখছি, ঠিক আছে।